প্রচণ্ড অর্থকষ্টে ভুগছেন বেগম খালেদা জিয়া। তার বাড়ি ভাড়া বাকি পড়েছে 8 মাসের। বেগম জিয়ার ব্যক্তিগত স্টাফদের বেতনও হচ্ছে না প্রায় 9 মাস ধরে। অথচ বেগম জিয়ার বিত্তের অভাব ছিল না। নামে বেনামে তার হাজার হাজার কোটি টাকা সম্পদ রয়েছে বলেই তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। বেগম জিয়ার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, বেগম জিয়ার অধিকাংশ সম্পদই বেনামে। যাদের কাছে তিনি অর্থ সম্পদ গচ্ছিত রেখেছিলেন তারা এখন এগিয়ে আসছেন না। অনেকে বলেন এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যে তারা টাকা বের করতে পারছেন না। বেগম জিয়া যাদের কাছে তার অর্থকড়ি রেখেছিলেন তাদের কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। মোসাদ্দেক আলী ফালু, রাজনীতিতে আমার পর বেগম জিয়া যে অর্থকড়ি বিভিন্ন সূত্র হতে পেয়েছিলেন প্রথম দিকে তার পুরোটাই ফালুর কাছে রাখা হতো। এখন থেকেই বেগম জিয়ার যাবতীয় খরচ নির্বাহ করতেন ফালু। এই টাকা দিয়েই ফালু নানা রকম ব্যবসা শুরু করেন। বেগম জিয়ার পরামর্শেই ফালুর ব্যবসায়িক পার্টনার হন তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকো। বিএনপিতে অনেকেই বলেন ফালুর যা সম্পদ এগুলো আসলে বেগম জিয়ার, ফালু শুধুমাত্র কেয়ারটেকার। যতদিন ফালু দেশে ছিলেন ততদিন বেগম জিয়ার অধিকাংশ খরচ ফালুই বহন করতে বলে জানা যায়। এখন ফালু দুর্নীতি দমন কমিশনের নিবিড় পর্যবেক্ষণে আছেন, এ কারণে নিজেই দুবাইতে ঠিকানা করেছেন আর টাকা পয়সাও দিতে পারছেন না কারাবন্দী বেগম জিয়াকে। হারিস চৌধুরী, 2001 সালে বিএনপি জামাত জোট ক্ষমতা আসার পর পাদপ্রদীপে আসেন হারিস চৌধুরী। হারিস চৌধুরী ছিলেন তারেক এবং বেগম জিয়ার সেতু বন্ধন। ঘুষের টাকা দেওয়া হতো হারিস চৌধুরীকে আর তৃতীয় ভাগ পেতেন বেগম জিয়া। বেগম জিয়ার এই টাকা হারিস চৌধুরী বিভিন্ন বিলাসবহুল সামগ্রী যেমন মেকআপ পারফিউম ইত্যাদি কাজে খরচ করতেন। কিন্তু 1/11 পর এসব টাকা সহ লাপাত্তা হারিস চৌধুরী। বিপুল পরিমাণ টাকা হারিস চৌধুরী আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে বিএনপিতে। সাঈদ এসকান্দার, বেগম জিয়ার ভাই প্রয়াত সাঈদ এসকান্দার। সাঈদ এসকান্দারের কাছে বেগম জিয়ার বেশ কিছু টাকা ছিল বলে জানা যায়। এই টাকাগুলো বেগম জিয়া আপতকালীন সময়ে ব্যবহারের জন্য রেখেছিলেন বলে জানা যায়। কিন্তু সাঈদ এসকান্দারের মৃত্যুর পর তার পরিবার জানিয়েছে এই টাকা সম্পর্কে তারা কিছুই জানে না। এছাড়াও বেগম জিয়ার অবৈধ সম্পদের একটি বড় অংশ ছিল তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কাছে। কোকোর মৃত্যুর পর সে টাকা দিয়ে কোকোর 2 ছেলে এবং নিজের ভরণ পোষণ করেছেন তার স্ত্রী শর্মিলা রহমান। এছাড়াও বেগম জিয়ার ভাগ্নে তুহিন সহ আরও 2-1 জনের কাছে বেগম জিয়ার অর্থ গচ্ছিত ছিল যা এখন কেউই দিচ্ছেন না। 100 কোটি টাকার পরও এ কারণেই অর্থ সংকটে ভুগছেন বেগম জিয়া। 100 কোটি টাকা থাকার পরও এ কারণেই অর্থ সংকটে ভুগছেন বেগম জিয়া। সাংবাদিকরা হাসার জন্য উস্কানি দিয়েছিলেন বলে দাবি করেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন আমার হাসার জন্য উস্কানি দিয়েছেন এই সাংবাদিক বন্ধুরা। সোমবার সিডডাপ মিলনায়তনে কেন্দ্রীয় 14 দল আয়োজিত নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি করেন। সেমিনারে প্রায় শেষভাগে বক্তব্য রাখেন সাবেক এ নৌ পরিবহন মন্ত্রী। তার বক্তব্য নিয়ে বিভিন্ন সময় তৈরি হওয়া সমালোচনারও একে একে জবাব দেন তিনি। সাবেক এ মন্ত্রী দাবি করেন তাকে নৌ পরিবহন মন্ত্রী করার পর অনেকে মন্তব্য করেছিলেন যে লোকের হাতে পরিবহন সেক্টর জিম্মি তাকেই করা হচ্ছে মন্ত্রী। কিন্তু তিনি সমালোচকদের এমন তির্যক কটূক্তি ভুল প্রমাণ করেছেন বলে দাবি করেন। উদাহরণ হিসেবে তার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো লঞ্চডুবিতে মৃত্যুর ঘটনা ঘটেনি এমন পরিসংখ্যান তুলে ধরেন। নিরাপদ সড়কের জন্য গঠিত কমিটিতে শাহজাহান খানকে কমিটির প্রধান করা হয়েছে। তখনও অনেকেই সমালোচনা করেন বিতর্কিত লোককে নিয়ে কমিটি করা হয়েছে। এ প্রসঙ্গে শাহজাহান খান বলেন এই যে এখানে উপস্থিত রয়েছেন সৈয়দ আব্দুল মাকসুদ সাহেব, তিনি সর্বপ্রথম আমার বিরুদ্ধে কথা বলেছিলেন। আমরা নিরাপদ সড়কের জন্য 111টি সুপারিশ রেখেছি, এগুলো যখন প্রকাশ হবে মাকসুদ সাহেব আপনি বলবেন বিতর্কিত এই লোকটি কি করেছে। আপনার তো এর আগেও নিরাপদ সড়কের জন্য 2টি কমিটির সুপারিশ দেখেছেন, এবারটাও দেখবেন। এ সময় বক্তব্য শেষ করেন শাহজাহান খান। তখন সঞ্চালকের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শাহজাহানকে উদ্দেশ্য করে বলেন আপনাকে কেউ বিতর্কিত বলেনি, কেউ হয়তো আপনার হাসিকে বিতর্কিত বলে থাকতে পারেন। এরপর আবারও ফ্লোর নেন শাহজাহান খান, বলেন আজ আমাকে হাসির ব্যাখ্যা দিতেই হবে, আমি তো এমনিতেই বেশি হাসি, প্রবলেম হলো ওইটা। হাসা যদি দোষ হয়ে থাকে তার জন্য আমি দুঃখিত, কিন্তু কি প্রেক্ষাপটে আমি হেসেছি সেটাও সাংবাদিকদের প্রশ্নের কারণে, দুর্ঘটনার কথা তখনও আমি জানি না। তিনি বলেন 68 বছর পর আমরা মংলা বন্দরে ক্রেন দিচ্ছি, এই সংবাদে আমরা আনন্দিত।
সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করলেন, সড়ক দুর্ঘটনায় দুজন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, আপনি কি বলবেন? আপনাদের অনুরোধ করব পুরো ফুটেজটি আবারও দেখার জন্য। আমি উত্তরে বললাম, দুর্ঘটনার জন্য যদি কোনো ড্রাইভার দায়ী হয় আমরা তার কোনো প্রতিবাদ করব। তখন আরেকজন সাংবাদিক বলল, আপনার আশকারা পেয়ে ড্রাইভাররা এমন হয়েছে? তখন স্বাভাবিকভাবেই একটু হাসি আসে, আর আমি একটু হাসিও দেই। আসলে আমার হাসার জন্য উস্কানি দিয়েছে এই সাংবাদিক বন্ধুরা। প্রসঙ্গত, গত বছর 29 জানুয়ারি জাবালেনুর পরিবহনের 2 বাসের চালকের রেষারেষির জেরে রাজধানীর বিমানবন্দরের সড়কে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী নিহত হন। এরপর নিরাপদ সড়কের দাবিতে স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্যারোলে মুক্তির বিষয়টি একান্তই খালেদা জিয়া এবং তার পরিবারের সিদ্ধান্ত, এটা দলের কোনো বিষয় নয়। সোমবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি প্রতিষ্ঠা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। এদিন জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়ার সমাধিতে আসেন। জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, প্যারোল আমাদের সকলের বিষয় না, খালেদা জিয়া অসুস্থ এটা তার একটা বিষয়, আরেকটা তার পরিবারের বিষয়। তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলমান রয়েছে, গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং দেশনেত্রীকে মুক্ত করতে আমরা আজকে শপথ নিয়েছি, আমাদের আন্দোলন বেগবান করব। বাংলা নববর্ষে তিনি সহ দলের 3 জন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, অনেকদিন পর বাংলা নববর্ষে প্রচলিত নিয়ম অনুযায়ী সীমিত পরিসরে আমরা 3 জন দেখা করার অনুমতি পেয়েছি। এ সময় মূলত তার স্বাস্থ্য চিকিৎসা ও তার মামলার আইনগত দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, দেশনেত্রী দলের খোঁজখবর নিয়েছেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে ও জাতীয় ঐক্য অটুট রাখতে বলেছেন এবং দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। সংসদে যাওয়ার বিষয়ে আলোচনা হয়নি জানিয়ে ফখরুল আরও বলেন, এটাকে তো আমরা নির্বাচিত বলছি না, আমরা ফলাফল প্রত্যাখ্যান করেছি। শোনা যাচ্ছে খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে বিএনপি সংসদে যাবে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলে, এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি দেওয়া হচ্ছে না, তৃণমূল নেতাকর্মীরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফখরুল বলেন, ব্যাপারটা হচ্ছে আন্দোলনের বিভিন্ন ধাপ থাকে, কৌশল থাকে, আন্দোলন বলতে শুধু হরতাল জ্বালাও পোড়াও বোঝায় না, আমি এই বিষয়টার সঙ্গে একমত হতে পারি না। আমরা আন্দোলন বলতে বুঝি জনগণকে সঙ্গে নিয়ে সোচ্চার হতে হবে, সেটাকে আমরা আন্দোলন বলছি, তার জন্য আমরা কাজ করছি, তার জন্য প্রস্তুতি নিচ্ছি, ইনশাআল্লাহ দেশনেত্রীকে এবং গণতন্ত্রকে মুক্ত করতে আমরা সক্ষম হব। সোমবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি প্রতিষ্ঠা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। এদিন জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়ার সমাধিতে আসেন। জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, প্যারোল আমাদের সকলের বিষয় না, খালেদা জিয়া অসুস্থ এটা তার একটা বিষয়, আরেকটা তার পরিবারের বিষয়। তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলমান রয়েছে, গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং দেশনেত্রীকে মুক্ত করতে আমরা আজকে শপথ নিয়েছি, আমাদের আন্দোলন বেগবান করব। বাংলা নববর্ষে তিনি সহ দলের 3 জন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, অনেকদিন পর বাংলা নববর্ষে প্রচলিত নিয়ম অনুযায়ী সীমিত পরিসরে আমরা 3 জন দেখা করার অনুমতি পেয়েছি। এ সময় মূলত তার স্বাস্থ্য চিকিৎসা ও তার মামলার আইনগত দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, দেশনেত্রী দলের খোঁজখবর নিয়েছেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে ও জাতীয় ঐক্য অটুট রাখতে বলেছেন এবং দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। সংসদে যাওয়ার বিষয়ে আলোচনা হয়নি জানিয়ে ফখরুল আরও বলেন, এটাকে তো আমরা নির্বাচিত বলছি না, আমরা ফলাফল প্রত্যাখ্যান করেছি। শোনা যাচ্ছে খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে বিএনপি সংসদে যাবে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলে, এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি দেওয়া হচ্ছে না, তৃণমূল নেতাকর্মীরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফখরুল বলেন, ব্যাপারটা হচ্ছে আন্দোলনের বিভিন্ন ধাপ থাকে, কৌশল থাকে, আন্দোলন বলতে শুধু হরতাল জ্বালাও পোড়াও বোঝায় না, আমি এই বিষয়টার সঙ্গে একমত হতে পারি না।
আমরা আন্দোলন বলতে বুঝি জনগণকে সঙ্গে নিয়ে সোচ্চার হতে হবে, সেটাকে আমরা আন্দোলন বলছি। তার জন্য আমরা কাজ করছি, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ দেশনীতিকে এবং গণতন্ত্রকে মুক্ত করতে আমরা সক্ষম হব।